আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সাহায্য চেয়েছেন। পাচার হওয়া অর্থ ফেরত আনতে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন দুদকের শীর্ষ কর্মকর্তারাও। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে 71টি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে মাত্র 27টি MLAR এর জবাব পেয়েছে সংস্থাটি। এসব বিষয়ে দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, অর্থ ফেরত আনতে সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক সদিচ্ছার অভাব। আদালতের অনুমতি নিয়ে দুদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে MLAR পাঠায়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দেশগুলোতে যোগাযোগ করা হয়। তবে অতীতে এ তৎপরতাটুকু দেখা যায়নি। টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছার অভাবেই মূলত অর্থ ফেরত আনার ক্ষেত্রে দুদকের সফলতা কম। সময় ফুটময়।